জি ভাই, কি অবস্থা ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? ভাই ভালো আছি, আপনি তো আজকে দেখি ব্লেন্ডারে সরাসরি। আজকে ভাই আমাদেরকে অনেক আপুরা ভাইয়ারা কমেন্টস করতেছে যে ভালো মানের কিছু ব্লেন্ডার দেখানোর জন্য। তো অনেকেই অনেক ধরনের ব্লেন্ডার না বুঝে কিনে প্রতারিত হয়েছে। দেখা যায় আপনার হলুদ, মরিচ, পেঁয়াজ, মাংসের কিমা এগুলো ঠিকমতো হয় না, সাবা থেকে যায় বা মটর জ্বলে যায়। তো এই জন্য আজকে আমরা চ্যালেঞ্জ নিয়ে আসছি অরপাত 1200 ওয়াটের, যেটা এই যে অরপাত 1200 ওয়াট, এই যে ওয়াটটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে, এখানে লেখাই আছে। এই যে 1200 ওয়াটটা, এই যে আমি ফার্স্টের থেকে দেখাই দিই। এটা ব্র্যান্ডটা হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে একটা সেরা ব্র্যান্ড অরপাত, আর বিগ বস 1200 ওয়াট মোটর, যেটা 1200 ওয়াট মোটর এবং 5 ইয়ার্সের মোটর গ্যারান্টি সহকারে। তো আমরা আগে যারা ব্লেন্ডারগুলো কিনছেন হয়তো 350 ওয়াট, 550 ওয়াট এই টাইপের ব্লেন্ডারগুলো কিনছেন, তো এটা কিন্তু সবচেয়ে হাই কোয়ালিটি, যেটা হোটেল কিং, যারা হোটেলে ইউজ করে মূলত ব্লেন্ডারটা। তো এটা এখন সবাই একটু হেভিটা কিনে যে বাসা বাড়িতে ইউজ করব। তো এটা মোটরটাই রিপ্লেস গ্যারান্টি থাকবে 5 বছর, এবং প্রত্যেকটা মোটরের নিচে অটোমেটিক সার্কিট ব্রেকার সুইচ দেওয়া আছে। এই যে দেখেন, এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে, কয়েলটা জ্বলবে না, অটোমেটিক সার্কিট ব্রেকার। এটা যখন ইলেকট্রিসিটি আপ ডাউন করবে বা অতিরিক্ত লোড পড়বে, অটোমেটিক বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনার কয়েলটা কখনো পড়বে না। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এটা হচ্ছে 100% কপার মোটর, এই কয়েলটা 100% কপার কয়েল যেটা, এই জন্য এটা আপনি নষ্ট হওয়ার মতো কোনো সুযোগ নেই। আর আজকে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এখানে দেখেন, আমরা শুকনা মরিচ, তারপরে এখানে বলতে খারাপ, আসলে ইটের গুঁড়া তো আর কেউ করবেন না, আমরা ইটের গুঁড়া করে দেখাবো যেহেতু অনেক শক্তিশালী আইটেম। তারপরে এখানে শুকনা হলুদ আছে, হলুদ করে দেখাবো, আদা করে দেখাবো, মাংসের কিমা করে দেখাবো। আর এটা ব্লেন্ডার হচ্ছে মূলত একটাই থাকবে, যার হলো তিনটা সাইজের থাকবে, একটা 1.5 লিটারের জাগ জুস চাচি করার জন্য, একটা মিডিয়াম জাগ মাংসের কিমা আদা রসুন পেঁয়াজ করার জন্য, একটা ছোট জাগ থাকবে যেটা শুকনা মশলা দন্যা জিরা গোলমরিচ করার জন্য। তো আসুন আজকে আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে এখন আমি ফার্স্টে আদাটা করে দেখাই। তো অনেকে আছে যে আমরা আদা করি, আদাটা ভালো হয় না। এই যে দেখেন, আদা কিন্তু অনেক বড় বড় সাইজ করেছে, আমরা ছোট ছোট না। এই যে আজকে আদাটা করে দেখাই, সবাই দেখেন আমাদের সঙ্গে থাকবেন, আমি আদাটা করে অলরেডি আপনাদেরকে একটু দেখাই। তো যখন আদাটা করবেন আপনারা একটু পানি দিয়ে নেবেন, ভিজা মশলা করলে একটু পানি দিতে হয়। আর সবচেয়ে বড় কথা হলো জারগুলো কিন্তু স্টিল না সিস্টেলার, এগুলো নন ম্যাগনেট, এগুলা স্টিলের ঝাড়টার গ্যারান্টি 10 বছর রিপ্লেস। এই যে দেখেন ভাই, একটু সামনে আসেন, এই দেখেন জাস্ট 10 সেকেন্ড, 10 সেকেন্ডটা দেখেন মোটামুটি এখানে দেখেন মিক্স হয়ে গেছে। ঠিক আছে, আমি আরেকটু করতে হবে, আমি দেখালাম জাস্ট। এই যে দেখেন ভাই, এই দেখেন 10 সেকেন্ড, এই যে 1 মিনিটও লাগে না। এবারে যে দেখেন, আমি ঢেলে দিই, দেখছেন কত সুন্দর আদা একদম পেস্ট হয়ে গেছে। এই যে দেখেন, একেবারে পেস্ট। তো এখন আমরা দেখাবো কাঁচা মাংসের কিমা করে। এই যে দেখেন, বড় বড় পিস করছি, কিন্তু কাঁচা মাংসের কিমাটা দেখেন, আমি এখন আপনাদেরকে কিমাটা করে দেখাবো, খুব সুন্দর কিমা হবে। এই যে কিমাটা দেখেন, দেখেন আমাদের কিমা কিন্তু অলরেডি হয়ে গেছে ভিউয়ার্স, খুব সুন্দর একটা কিমা হয়েছে। দেখেন আমি ঢেলে দিই, এই দেখেন একেবারে একদম অনেক সুন্দর, একদম পেস্ট হয়ে গেছে। দেখেন একটু কোনো ই নেই, একদম কিমা। এই যে দেখছেন কত সুন্দর মাংসের কিমা হয়েছে, একদম অনেক সুন্দর একটা কিমা হয়েছে। দেখেন এখন আমরা দেখাবো শুকনা মরিচটা, দেখেন খুবই ঝরঝরা এই যে মরিচটা। আপনারা হয়তো মরিচটা একটু ভেজে নেবেন বা আপনার রোদে দিয়ে টেলে নেবেন, সরি চুলাতে ভেজে নেবেন বা রোদে দিয়ে একটু জাস্ট হালকা গরম করে নেবেন, তাহলে মরিচটা খুবই ইজিলি হবে, খুব সুন্দর হবে। এই যে আমি এখন মরিচটা করে আপনাদেরকে দেখাবো, একদম ইজি। ভিউয়ার্স আমাদের কিন্তু মরিচ হয়ে গেছে অলরেডি, এই যে দেখেন আমাদের অলরেডি মরিচের গুঁড়া হয়ে গেছে, 1 মিনিটও কিন্তু লাগে নাই। দেখেন আপনারা একদম ঘরে বসে ফ্রেশ মরিচের গুঁড়া খাবেন, আর বাজার থেকে ভেজালমুক্ত ইটের গুঁড়া খাবেন না, একদম ঘরে বসে আপনারা মরিচের গুঁড়া খেতে পারবেন একদম ফ্রেশ ন্যাচারালি। তো এখন আমরা আপনাদেরকে করে দেখাবো শুকনা হলুদ। এই যে দেখেন শুকনা হলুদগুলো দেখেন, একদম ঝরঝরা শুকনা হলুদ করে দেখাবো।
এখন হলুদের গুঁড়াটা দেখেন কত সুন্দর হবে। আমাদের কিন্তু হলুদের গুঁড়া হয়ে গেছে অলরেডি, এই যে আপনারা দেখেন অনলি আমাদের 40 থেকে 50 সেকেন্ড সময় লাগছে আমাদের একদম ন্যাচারালি যে হলুদের গুঁড়াটা দেখেন, এই দেখেন একদম খুব সুন্দর হলুদের গুঁড়া হয়ে গেছে, একেবারে পাউডার মিক্স হয়ে গেছে, ট্যালকম পাউডারের মতো হয়ে গেছে। এ হচ্ছে আমাদের হলুদের গুঁড়া ভিউয়ার্স। তো এখন আমি আপনাদেরকে করে দেখাবো যেটা অনেক শক্তিশালী ইটের গুঁড়া। আপনারা দেখেন হয়তো অনেকেই শুনছেন যে ইটের গুঁড়া ব্লেন্ডারে হয়, তো আজকে প্র্যাকটিক্যালি দেখেন আমরা যত শক্তিশালী আইটেম আছে আজকে কিন্তু সব কিছু আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখালাম। তো আপনারা চাইলে ঘরে বসে ব্লেন্ডারটা অর্ডার করতে পারবেন। আর এই যে দেখেন ভিউয়ার্স, আমাদের কিন্তু ইটের গুঁড়ো হয়ে গেছে 10 সেকেন্ডে হয়ে গেছে। এই যে দেখেন প্র্যাকটিক্যাল দেখেন, এই যে অফ, এই যে দেখেন ওয়াও, একেবারেই ট্যালকম পাউডার হয়ে গেছে, দেখেন দেখছেন একেবারে ভাই এত শক্তিশালী ব্লেন্ডার আপনারা আজকে সম্পূর্ণ পানির দামে 5 বছরের গ্যারান্টি সহকারে পাবেন। আমাদের শোরুমটার ঠিকানা হচ্ছে ঢাকা লালবাগ পুলিশ পাড়ি সংলগ্ন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার থাকবে ভিডিওতে, আপনারা যোগাযোগ করবেন। তো এটা কিন্তু আমাদের নর্মালি মার্কেট প্রাইস আছে 6,500 টাকা, আমরা কিন্তু এটা 6,500 টাকা নিব না, আমরা একদম পাইকারি দামে আপনাদেরকে দিব। তো ভিউয়ার্স, আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন কুরিয়ার মাধ্যমে। 24 ঘন্টার মধ্যে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অনলি 100 টাকা। তো ভিউয়ার্স এই ব্লেন্ডারটা, তো ভিউয়ার্স আজকে কিন্তু আমরা 6,500 টাকা নিচ্ছি না, আমরা একদম ধামাকা অফারে আমরা নিব অনলি 3550 টাকা, অনলি 3550 টাকা। আপনারা অবশ্যই অর্ডার করবেন, আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কল করবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আমাদের সঙ্গে থাকবেন। এবং আমাদের এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অবশ্যই আপনারা অনেক ধৈর্য সহকারে দেখছেন, আমাদেরকে ক্ষমার চোখে দেখবেন এবং ভিডিওটা মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কীভাবে আমরা আদা রসুন পেঁয়াজ মাংসের কিমা শুকনা মরিচ ইটের গুঁড়া কীভাবে প্র্যাকটিক্যাল করলাম, আমরা একদম প্র্যাকটিক্যাল দেখাই দিলাম। এটা হচ্ছে অরপাত 1200 ওয়াটের একটা ব্লেন্ডার, মেড ইন ইন্ডিয়া, অটোমেটিক সার্কিট ব্রেকার সহ 5 ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি, অনলি 3550 টাকা। ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আমাদের সঙ্গে থাকবেন, আল্লাহ হাফেজ।